হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এখন দেখতে পাচ্ছ গুড়া মাছ, গুড়া মাছটা এখন বুনা করা হইব। পেঁয়াজ দিয়ে, বেশি বেশি পেঁয়াজ দিয়ে বুনা করবো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। কাঁচামরিচ কুচি, এই মাছটি লাগো বৈশা মাছ, সাথে অনেক মাছ আছে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এখন তেল দিয়ে দিমু। তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, মরিচ দিয়া এখন মাইখা নেমু। মাছটি ভালো করে মাইখা নেমু, যাতে হলুদ মরিচ মাছটি ভিতরে যায় ঢুকে। মাছটি মাখা শেষ, এভাবে মাছের বুনাটা করলে মাছের বুনাটা অনেক খাইতে সুস্বাদু হয়, অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেল দিয়া পেঁয়াজ কুচি দিয়া মাছের বোনাটা করলে মাছের বোনাটা অনেক স্বাদ লাগে খেতে। আর মাটির মাটির কাহালে করলে অনেক স্বাদ হয়। মাটির চুলা রান্না খাইতে ভালোই লাগে, স্বাদ লাগে খাইতে। লাল লাল করে ভাজি করে নিতেছি। পেঁয়াজ দিয়ে হালকা হালকা ভাজিছে, আর একটু ভাজিয়ে দিলে মাছটি দিয়ে দিব। পরে এখন দিয়ে দিব মাছটি, এখন একটু মেরে ফেলে নেব। আস্তে আস্তে লাগা দিবেন, আস্তে আস্তে লাগা দিলে মাছটি ডানবে না। মাছটি এভাবে কষাইয়া পরে দিয়ে জেলটা দিব। দেখুন এখন জল দিয়ে দিতেছি, জিরার মধ্যে মাখছি মাছটি। এটার থেকে জলটা বুনলা দিয়ে দিয়ে দিতেছি। অল্প জল দিবেন, বেশি জল দিবেন না, তাহলে স্বাদই বোখাতে।
এখন ধনে পাতা দিয়ে দিতেছি। এই ধনে পাতাটি আমরা গাছে, আমরা অনেকগুলো ধনে পাতা গাছ আছে, আমরা এটিরে বলি বিলাতি হজের পাতা। এখন লবণ দিয়ে দিতেছি। এখন মাছের বোনা হয়ে গেছে। মাছের বোনা হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছি। এমনি কালারটা দেওয়া গেছে, অনেক সুন্দর লাগছে। তো মাছের বোনা হয়ে গেছে গাইস, তোমরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবা কীরকম হয়েছে। তো টাটা, বাই বাই।